আসসালামু আলাইকুম। আজকে ঈদ করতে বাসায় আসলাম, আসে দেখি গাছে যত আম ছিল একটা আমও পারে নাই আমার জন্য, যে আমি আসে নিজের হাতে পারবো। এই জন্য এই যে আম পাকে লাল হয়ে পড়ে যায় তারপর খায়, তার আগে খায় না, কারণ আমি আসে পারবো দেখি। খুব মজা লাগতেছে বিষয়টা। এই যে আম পাকে কি সুন্দর হয়েছে গাছের মধ্যেই, তো আজকে সব আম পারবো ইনশাল্লাহ। এটা 12 মাস আম হয় এটা গাছে। এই যে পাশে ছোটো ছোটো আম হয়েছে, উপরে আবার ফুল হচ্ছে আমের, এই পাশে একটা বড় হয়েছে আম, আর এটা একদম পাকে হলুদ হয়ে গেছে। মানে এটা তুলবো, আল্লাহ আহ কি যে শান্তি নিজের কাছে আম তুলতে। এখানে আর দুইটা একদম লাল হয়ে আছে সূর্য ডিম, আহ শান্তি আর শান্তি। বাইরে ভাই এক একটা আমের সাইজ মাশাল্লাহ, এটা তো ভাই আম না তরমুজ, বুঝতেছি না কি বিশাল। দেখাই একবার, এত পরিমাণে জাম হইছে বলার মতো না যার। আমার জন্য গাছের লেবুগুলো পছন্দ পারে নাই, এই যে লেবু পাকে পাকে হলুদ হয়ে গেছে, তোগুলো লেবু হয়েছে গাছের মধ্যে, ও মাশাল্লাহ সত্যি একদম। আমাদের প্রতিটা গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, প্রতিটা গাছ ভিন্ন ভিন্ন জাতের, ছোট লেবু বড় লেবু নাম জানি না, যদিও লেবুর ফুল আসতেছে, লেবু হয়েছে চারপাশেই পানি, মাঝখানে আমাদের আইল্যান্ড বাড়ি, চারপাশে আমাদের পানি থাকে, রাস্তা এই যে রাস্তা, রাস্তার চারপাশে পানি, মাঝখানে আমাদের বাসা, জোস একটা বিষয়, মিনি আইল্যান্ড আমাদের বাসাটা, আমাদের আইল্যান্ডের ভিউটা জোস, চারপাশে পানি,